রবিবার। আর শীত মানেই হলো চারদিকে ঘুরে বেড়ানো। আজকে আমরাও বেরিয়ে পড়েছি আমাদের নীলাঞ্জনাকে সঙ্গী করে, আমি আর অর্ণ বিরিয়ানির খোঁজে। হ্যাঁ, ঠিক শুনেছ, বিরিয়ানির খোঁজে। আর সেটা আমরা যাচ্ছি ব্যারাকপুরে, দ্য ফেমাস ডি বাপি বিরিয়ানি। আগে কোনো দিন খাইনি, যদিও আমি ব্যারাকপুর এলাকারই মেয়ে। তো আজকে আমরা সেটাই ট্রাই করার জন্য সকাল সকাল বেরিয়ে পড়েছি। কোনো বাধা বিপত্তি না শুনে সোজা চলেছি ব্যারাকপুরের ওয়্যারলেস মোড় থেকে ব্যারাকপুর বারাসাত রোডে। তো চলো ওখানে গিয়ে আবার তোমাদের সাথে কথা বলছি। ব্যাক টু দ্য চ্যানেল। আজকে আমরা এসেছিলাম ডি বাপিতে, অনেক দিনের ইচ্ছে ছিল, কিন্তু এখানে প্রচুর আজকে ভিড়, তো মনে তো হচ্ছে না এখানে বসে খাবো। তো আমি এখান থেকে পার্সেল করে নিয়ে নেব আর তারপরে বাড়িতে গিয়ে খাবো, আর সেখানেই তোমাদের সাথে গল্প করতে করতে খাবো। তোমাদের লাইনটা দেখাচ্ছি, আজকে কি বিশাল বড় লাইন হয়েছে। আজকে জাস্ট একটা সেটারই দেখাচ্ছি তোমাদের, দাঁড়ো। এই যে দেখছো লম্বা লাইন, এইটা পুরোটা বসে খাওয়ার লাইন। তো বসে খাওয়ার লাইন আছে, মানে বসে খাওয়ার জন্য বিশাল বড় লাইন, কিন্তু প্রচুর আওয়াজ হচ্ছে। তো আমি পরে তোমাদের সাথে কথা বলছি। তো নম্বর হারিয়ে গো তোমাদের আজকে, এখন কত নম্বর হলো এই হারিয়ে? ৮০ পিস করে। এটা হলো বাইরের কাউন্টার, আর ভেতরে এখানে দেখো বসার জায়গা আছে, কিন্তু বসার জায়গা আর আমার মনে হলো না খুব একটা বেশি জায়গা আছে। এই বড় জোর 5-6টা টেবিল আর তার সাথে 6টা করে, মানে 3টে 3টে 6টা এরকমভাবে চেয়ার আছে। বসার জায়গা আছে বাট নট সো মেনি। আর আই লাভ বিরিয়ানি তো দেখলে খুশি হয়ে গেলাম। আর এটা হলো ক্যাশ কাউন্টার, এখান থেকে বিল করিয়ে তোমাদের টেক অ্যাওয়ে নিতে হবে। তো এখানে বড় বড় হাঁড়িগুলো একদম সামনে ঢোকার মুখেই রাখা থাকে। তো দেখো কতগুলো বিরিয়ানি সার্ভ হচ্ছে। তো এবার আমরা এখান থেকে নিয়ে নেব আর তাড়াতাড়ি চটজলদি বাড়ি চলে যাব, কেন কি এখান থেকে সুন্দর মোমো করছে, বিরিয়ানির গন্ধ আর থাকা যাচ্ছে না। তো হোয়াইট বক্সে থাকে মাটন বিরিয়ানি আর রেড বক্সে থাকবে চিকেন বিরিয়ানি। আর এগুলো দেখো চিকেন চাপ, যেটার গ্রেভি সার্ভ হচ্ছে কারুর জন্য। তো নিয়ে খেয়ে চলে এসেছি আমাদের বাড়ি, চিনতে পারছো? এটা সেই আমার ইছাপুরের বাড়ি, মামুরা এখনও মেনটেন করে রেখেছে। তো এখানেই অ্যাকচুয়ালি নিয়ে চলে এলাম, ওখানে তো দেখলে যা ভিড়। ওই ভিড়ের মধ্যে যদি আমরা দাঁড়িয়ে থাকতাম তো 5টার আগে তো হতো না, তারপর ড্রাইভার ছাড়ারও ব্যাপার ট্যাপার আছে। তো এখানে চলে এসেছি, এখানে আরাম করে বসে খাই আর খেয়ে তোমাদের সাথে রিভিউ শেয়ার করছি, আর তারপর প্রাইসটাও বলে দেবো। আর এখন তো আমাদের যে দাদা বৌদির বিরিয়ানি বা দাদা বৌদির যে জায়গাটা এত বড় করে দিয়েছে, ওটা তো খুবই বিখ্যাত। আর ব্যারাকপুরে দাদা বৌদির সাথে ডি বাপিটাও খুবই বিখ্যাত, এতদিন শুনে এসেছি। আমি এই এলাকার মেয়ে, কিন্তু কোনোদিনই যাওয়া হয়নি ডি বাপিতে। তো প্রথমবার নিয়ে এলাম ওখানকার বিরিয়ানি, তো টেস্ট করি আর আমার বরকেও টেস্ট করাই। আমি তো কি বলবো, দাদা বৌদির ফ্যান বলে সবসময় আমাকে বলে যে আমি শুধু বায়াস হয়ে যাই, পিছনে দাঁড়িয়ে আছে। তো আজকে এখানে খাই, তারপরে দেখি আমার বায়াসনেসটা টিকে থাকে না, ডি বাপিকে একটু এগিয়ে রাখতে পারি। দাঁড়াও জিজ্ঞেস করছি, তোমার কি মনে হচ্ছে কে জিতে যাবে? এখন তো খাওয়া শুরু করলাম না, জেতা হারার এখন ব্যাপারই নেই। বিরিয়ানি বিরিয়ানি হয়, বিরিয়ানি জিতবে না। তারপর তুমি বললে বলো তো যে আমি তো আবার দাদা বৌদিকে এগিয়ে রাখি সবসময়, সেটা তো একটা হবে, এটা লোকালিটি হয় না, ইন্ডিয়া হলে ইন্ডিয়াকে সাপোর্ট করা যেরকম ব্যাপার, সুতরাং লোকাল যেহেতু এখানকার মানুষ, সুতরাং ব্যারাকপুর হলেই দাদাবু। না, এটাও ব্যারাকপুরেরই বলতে পারো, ওয়্যারলেস মোড় আর নীলগঞ্জের ব্যারাকপুরের মধ্যেই পড়ে। তো দেখা যাক কোনটা এবার দুজনে, মানে লোকালিটির মধ্যে যুদ্ধ, মানে আমার কাছে তো যুদ্ধ। চলো দেখা যায়, বক বক না করে এখন খাওয়ার দিকে মন দি। এটা হলো চিকেন কষা, এটা আগে খুলবো, কি বলছো? বিরিয়ানিটা বার করো না। এই যো এটা হলো মাটন বিরিয়ানি। তো কন্টেনারটা দেখছো এরকম আছে, প্লাস্টিকের কন্টেনার দিয়েছে, এটাই স্বাভাবিক, এটাই দেয়। পুরো উপচে পড়া দিয়েছে, দেখেছো? মানে একদম যে টাইটা ওরকম না, রাইসটা প্রায় উপচেই পড়ছে। তো এবার এটাকে প্লাস্টিকের কন্টেনার ছাড়া
কি দেবে? ওই রাংতার দিলে পরে তো পড়ে যাওয়ার চান্স থাকে, এটাই ঠিক আছে। তো উপচে তো পড়ছে, এবার সেই স্পেশাল টেকনিকটা ইউজ করি। হ্যাঁ, দেখছো এতটা তো রাইস তো বেশ ভালোই দিয়েছে। এটা হলো আলুর মানে যে ইয়েটা, খুব একটা তো বড় না, শুনেছিলাম তো খুব বড়, হাফ আলু দিয়েছে আর কি আছে না, পুরোটাই রাইস, রাইসের কোয়ান্টিটি প্রচুর। আর এটা হলো মাটনের পিস, কিন্তু আমি যেরকম শুনেছিলাম যে খুব বড় একটা মাটনের পিস দেয়, সেরকম তো দেখছি না, তোমরা নিজেরাই দেখো আমার হাতের এইটুকু, মানে এরকমই দেয়, মানে বিরিয়ানিতে অন্য জায়গায় গেলে মাটনের পিস এরকমই দেয়। তো এটা শুধু দেখছি যে এখানে চর্বিটা কম, মাংসের ইয়েটা বেশি, রাইসের পরিমাণ খুবই অনেকটাই। আর তার সাথে দিয়েছে স্যালাড, স্যালাডে এখানে যে দেখছো আমরা এভাবে করছি কেন কি আমরা অন্য একজনের বাড়িতে এসেছি, তো সেভাবে তো সব কিছু চাওয়া যায় না, তো কিছু মাইন্ড করো না। তো এখানে দিয়েছে হলো পেঁয়াজ আর শসা। আর এবার টেস্টটা দেখা যাক, রাইসের কোয়ান্টিটি যা আছে মনে হচ্ছে তো দুজনের হয়ে যাবে, দেখা যাক, শুরু করি। ওকে, এটা হলো চিকেন কষা, এক পিস আর দু পিস দিয়েছে, দাঁড়াও এটাকে মনে হচ্ছে বার করতে হবে, পিস দু পিস আর ছোট ছোট তিন আর চার, চার পিসের মতন আছে। আর গ্রেভিটা দেখতে পাচ্ছ ভালোই। এবার টেস্টের পর্ব চলে এসছে, চলো টেস্ট করি আর তারপর তোমাদের সাথে বলছি। টেস্ট ভালো, বিরিয়ানির মতো বিরিয়ানির টেস্টটা ভালোই। দাদা বৌদির আর এটা কি একই রকম, একই রকম মোটামুটি একই স্ট্রাকচারের লাগছে আমার, একই রকমই লাগছে, মানে কলকাতার এখানে ইয়েলো বিরিয়ানি যেটা বলে, এখানে হলুদ বিরিয়ানি, হোয়াইট না, তো অ্যারোমাটা কম, খেতে ভালোই। আর মাংসটা সবচেয়ে ভালো হচ্ছে, মাংসটা তো কি সফট একদম। আর যেটা বললাম যে চর্বিটা, এটাতে চর্বিটা কম, যারা মাংসতে মাটনের চর্বিটা পছন্দ করো বেশি তাদের একটু হয়তো অন্যরকম লাগবে, কিন্তু আমার জন্য ঠিকই আছে। আর পিসটা বেশ বড়, বেশ নরম, কিন্তু যেরকম বলে যে অনেকটা বড় পিস সেরকমও তো দেখো, ঠিকঠাক ঠিকঠাকই মানে এরকমই দেয়, ঠিকঠাকই দেবে, টেস্ট ঠিকই আছে। আলুটা সেদ্ধ হয়েছে? হ্যাঁ, আলু সেদ্ধ হয়েছে, আলু সেদ্ধ হয়েছে। এবার বিরিয়ানি তো বিরিয়ানি হবে না, চিকেন কষাটা টেস্ট করবে নাকি একটু? চিকেন কষাটি রিচ আছে, ঝাল ঝাল, ঝাল বেশি, ছোট পিস নিলাম, চিকেন কষাটা স্পাইসি আছে, ঝাল আছে, মানে ওটার সাথে বিরিয়ানি ভালো লাগবে, বিরিয়ানির সাথে ভালোই লাগবে। হ্যাঁ, বিরিয়ানিটা তো ঝাল হয় না, যারা ঝাল পছন্দ করে আর কি। তাছাড়া চিকেন কষা নিয়েছে, চিকেন চাপ না, চিকেন কষা, হ্যাঁ চিকেন কষা, মানে চিকেন কষা শুধু বিরিয়ানি না, মানে কেউ যদি রুমালি রুটি ফুটিতে যার জন্য তো ভালোই লাগবে, স্পাইসি আছে, বিরিয়ানির সাথে ভালো লাগছে খেতে। সবাই তো চাপ খায়, আমরা একটা আলাদা টেস্ট মানে করলাম, কষা ভালো খেতে। আমি দেখো এখানে একটুখানি সেই গ্রিন চাটনি দিয়েছিল, তো গ্রিন চাটনি একটু ঢেলে নিয়েছি। আর
আমি আলু একটা নিয়েছি, কিন্তু ও যেমনি বললো আলুটা সফট, কিন্তু আমার ভাগে কিন্তু আলু বেশ শক্ত পড়ে গেল মাঝখানটা, দেখছো আমি কষ্ট কষ্ট করে ভাঙছি। এই যে আর আমি যে মাটনের পিসটা পেয়েছি ওটার মধ্যে ইয়ে আছে আর কি, চর্বি আছে, অতিরিক্ত নেই কিন্তু হালকা হালকা আছে, আর আমার চর্বির পিস খেতে ভালোই লাগে। তো যেরকম বলছিলাম যে রাইসটা ওরা অনেকটাই দেয় পরিমাণে, তো এবার টেস্ট করে দেখি। প্রথমে শুধু বিরিয়ানি একটু খাই। দাদা বৌদির স্টাইলেরই বিরিয়ানিটা, মানে ওরকমই গ্রেভি, মানে কি বলবো, ভেজা ভেজা যে বিরিয়ানিটা হয় না, সফট বিরিয়ানি ওরকম টাইপের। চালগুলো কিন্তু গোটা আছে, ভাঙা নেই, মানে ভালোভাবে মানে ঝরঝরে করেই সেদ্ধ হয়েছে, ফ্লেভারটা গেছে। বিরিয়ানিতে তো ভরপুর আছে কিন্তু অতিরিক্ত মাত্রায় কিছু নেই। কেওড়া বা গোলাপ জলের যে ফ্লেভারটা অনেক সময় অতিরিক্ত মাত্রায় হয়ে যায় স্ট্রিট সাইড বিরিয়ানিগুলোয়, ওরকম কিছু নেই। আলুটা যেমনি বললাম একটু শক্ত আছে ভেতর দিকটা, ওপরের দিকটা যেটা সফট হয়েছে সেখানে বিরিয়ানির গন্ধটা গেছে, কিন্তু ভেতরটা যেটা শক্ত সেখানটা যায়নি। এবার একটু স্পেশাল মাটনটা সেদ্ধ হয়েছে, দেখো মাটনটা একদম মানে তুল তুলে সেদ্ধ হয়েছে। মাটন সেদ্ধ না হলে একটা সে গন্ধ মতন লাগলে পরে খুব অসুবিধা। তো একটুখানি মাটন, একটুখানি বিরিয়ানির রাইস, আর একটুখানি গ্রিন চাটনি। অপূর্ব এই গ্রিন চাটনিটা। কিন্তু এই যে কলকাতা থেকে একটু বেরিয়ে একটু আউটস্কার্টে এলে এই ব্যারাকপুর দিকে, তখনই গ্রিন চাটনিটা পাবে। ব্যারাক ওই কলকাতায় যে আর্সালান বামিনিয়া আছে বা আরও যারা বড়ো বড়ো জায়গা আছে ওখানে কিন্তু এই গ্রিন চাটনিটা পাবে না, স্যালাডটা পেয়ে যাবে কিন্তু গ্রিন চাটনিটা এদিক দিয়ে পাবে। খুব ভালো লাগবে খেল। এবার একটু চিকেন কষা নি, দেখো চিকেন কষা টেস্ট করে। এটাই ওপরে আছে, ঘাটাঘাটি করবো না, এতটা খেতে পারবো না, নিয়ে যাবো হয়তো। প্রথমে একটু গ্রেভিটা দিয়ে খাই। ঝাল আছে, কিন্তু একটা ধনে পাতার গন্ধও পাচ্ছি, মানে ধনে পাতাও দিয়েছে মনে ওপর থেকে, বুঝলে। আর যে স্পাইস, অন্য সব স্পাইসগুলো ওগুলো বেশ মুখে একটা আলাদা টেস্ট আর গন্ধ আসছে। তো ও তো বললো চিকেন কষার সাথে নাকি খুব ভাল লাগছে গ্রেভিটার সাথে, দেখি আমিও খাই একটু বিরিয়ানির সাথে কেমন লাগছে দেখ। ভালো লাগছে কিন্তু বিরিয়ানির যে ফ্লেভারটা ওটা চলে যাচ্ছে তোমার কি চিকেন কষা দিয়ে। পোলাও বা ইয়ে দিয়ে যদি চিকেন কষা খাও, ভালোই লাগছে খেতে। চলো শেষ করে নিই, তারপর আবার তোমাদের সাথে কথা বলছি। এবার আমরা এই বাড়ি থেকেও বেরিয়ে যাব, তো ভাবলাম তার আগে তোমাদের সাথে একদম একটা জিস্ট বা কনক্লুশন শেয়ার করে দিই। তো তুমি বলো কেমন লাগলো? আমার তো ভালোই লেগেছে, মানে দাদা বৌদি বিরিয়ানি আর ডিপ বিরিয়ানি মোটামুটি একই রকম লেগেছে। হ্যাঁ একই, সে সেম গোত্রি, ওই সেম স্ট্রাকচারটা একই রকম। মানে আমাদের এখানকার ব্যারাকপুরে দাদাবৌদি বিরিয়ানি যেরকম একটু জুসি টাইপের হয় ওটাও তাই, আর ইয়েলো বিরিয়ানি, ইয়েলো বিরিয়ানি মানে সাদা ভাতের মাত্রাটা একটু কম। হ্যাঁ, আর মাংসটাও ঠিকঠাকই ছিল, মানে মাটনটা তো ভালোই ছিল। হ্যাঁ মাটনটা আমাদের নিয়েছে হলো 300 rupees, আর চিকেনটা 220 rupees, আর চিকেন কষাটা 200 নিয়েছে। যেটা বলছিলাম একটা কল এসেছিল বলে কেটে গেছিল,
তো স্যালাডও সেমই দিয়েছে, গ্রিন চাটনিটাও দিয়েছে, গ্রিন চাটনিটাও দিয়েছে, যেটা এই এলাকার একটা এই চত্বরের স্পেশালিটি। আর গ্রিন চাটনিটা বেশ ভালোই লাগে খেতে। আলুটা ওর ভালো করেছিল, আমি যেমনি বললাম একটু একটু শক্ত শক্ত বলছিল, হয়ে যায় দুই একটা মাফ করে দিয়া চলো তো। কিন্তু তাও আমি বলবো যে আমি দাদা বৌদিকেই আগিয়েই রাখবো, ডিবাপিটা পরে হয়েছে। কিন্তু এখানে আমি শুনেছিলাম যে মাটন বা চিকেনের পিসটা হিউজ দেয়, হিউজ দেয় না এই এলা, আমি আমার অন্তত আমরা আজকে যা দেখলাম স্ট্যান্ডার্ড দেয়, হ্যাঁ এটা বলতে পারি স্ট্যান্ডার্ড দেয়, বিশাল বড় না খুব ছোট না, স্ট্যান্ডার্ড যেটা এক প্লেট বিরিয়ানির সাথে চলে মানানসই সেরকমই দেয়, ঠিকঠাকই আছে আর কি। হ্যাঁ, আর এবার আজকে তো দেখলাম প্রচুর ভিড়, তো আগে আর একটাও শুনেছিলাম যেখানে নাকি ব্লগারদের স্পেশাল ইয়ে দেওয়া হয়, আর নর্মাল আমরা তো নর্মাল পার্সন হিসেবেই গেছি, আমরা ব্লগার হিসেবে যাইনি তাই জন্য বলতে পারবো না, সেটা তোমাদের ক্ল্যারিফাই করতে পারবো না যে তাদের স্পেশাল কি ট্রিটমেন্ট দেয়। ভিড় ছিল, আমরা তো প্যাক করেই নিয়ে চলে এলাম, শনি রবিবার ভিড় হচ্ছে, আর এখন উইন্টারে লোকেরা একটু ব্যারাকপুর ঘুরতে বেরোলে ওখানেও মানে দাদা বৌদিদের যেহেতু বহুত লাইন পড়ে, তো ওখান দিয়ে যারা যাচ্ছে হয়তো ওখানেই লাইন দিচ্ছে, তো ওভারঅল ঠিকই আছে, তাই তো স্যাটিসফাইড আমরা। তবে আমার যেটা মনে হলো ওখানে সিটিং এরিয়াটা দাদা বৌদি, হ্যাঁ সিটিং এরিয়াটা খুবই কম, মানে যেভাবে দাঁড়িয়ে আছে লোকজন। তো ঠিক আছে, তো আজকের আমাদের ফুড রিভিউ এখানেই শেষ হচ্ছে, অনেক দিনের ইচ্ছে ছিল ব্যারাকপুরের ডি বা পিককে কভার করার, তো আজকে আমরা করেই ফেললাম। হ্যাঁ ওখানে বসে খেতে পারিনি, কিন্তু বাড়ি এসে খেয়েছি, আমাদের ঠিকঠাকই লেগেছে। তো এরপরে আবার অন্য কোথাও যাব, ওখানকার রিভিউ ওখানকার অ্যাম্বিয়েন্স শেয়ার করব। তো যদি ভালো লেগে থাকে আজকের ভিডিও তাহলে লাইক করে দিও, শেয়ার করে দিও, কমেন্ট করে দিও, আর যারা এখনও আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো না তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিয়ে বেল নোটিফিকেশনটা অন করে দাও, কেন কি এরপরে আরও অনেক ইন্টারেস্টিং ভিডিও আসতে চলছে। চলো টাটা।